মিডিয়া ভয়েস মেলে স্বাগত। বিতর্কের শিরোনাম তৈরিতে এগিয়ে রয়েছেন কঙ্কনা রানওয়াত, সেই পথে হাঁটছেন কঙ্কনার বোন রাঙ্গুলি চ্যান্ডেল। জাজমেন্টাল হাই কেয়ারার ট্রেলার বেরোনোর পর থেকে কখনো তাপসী পান্নু ও কখনো অনুরা কাশ্যপদের বিরুদ্ধে টুইটে তোপ দেখেছেন তিনি। এবার তার নিশানায় পড়লেন জনপ্রিয় বাংলা টেলিভিশনের অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। এদিন বিক্রম টুইট করেন তাপসীর পক্ষে এবং লিখেন, কঙ্কনা যে মানের অভিনেত্রী তাকে সম্মান করতে ইচ্ছে করে এবং তার প্রতি শ্রদ্ধা রেখেই শূন্য দিচ্ছি এই মহিলাকে, যার চুপ করে যাওয়া উচিত। আর তাপসী, তুমি ভীষণ ভালো অভিনেত্রী, তোমার অভিনয় অত্যন্ত পছন্দ করি। এই টুইটের বিস্ফোরক হয়ে যান রঙ্গুলি চ্যান্ডেল। বিক্রমকে টুইটেই একহাত নেন রঙ্গুলি। তিনি বলেন, আমি কেন মুখ বন্ধ করব, বুকা আপনার ওয়ালে তো পোস্ট করিনি, আর আমার মত না থাকলে তো আপনার মতটা প্রকাশ পেত না, সুতরাং নিজের মন্তব্য নিজের কাছে রাখুন, আমি আমার মতটা প্রকাশ করি, এটা গণতন্ত্র, আপনার বাবার জমিদারি নয়। যদিও এই বিষয়ে বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। জাজমেন্টাল হাই কেয়ারার ট্রেলার মুক্তির পরেই বলিউডে বাহাবা কুড়িয়েছেন বরুণ দেওয়ান, আয়ুমান খুরানা, তাপসী পান্নুর মতো অভিনেতারা টুইট করে প্রশংসা করেছেন, কিন্তু তাতেও রক্ষে পাননি তাপসী পান্নু। প্রসঙ্গত, টুইটে ছবির প্রশংসা করলেও কঙ্কনা রানাওয়াতের নাম করেননি তিনি, আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন রঙ্গুলি। তাপসীকে স্বস্তি কপি বলতেও পিছুপা হননি তিনি। এদিন বিক্রম চট্টোপাধ্যায় তাপসীর পক্ষে কথা বলে রঙ্গুলিকে চুপ থাকতে পরামর্শ দেওয়াতেই চটলেন কঙ্কনার বোন। বাংলা বিনোদন জগতের এই ধরনের আরো খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।